নিজেকে ম্যাচের জন্য ফিট মনে করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কাল থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেকে সামনে রেখে প্রস্তুতি পর্ব শেষ করলেন তামিম সাকিবরা। তাইজুল ইসলামের বোলিংয়ে নেটে দীর্ঘ সময় ব্যাটিং করতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। কোচ চন্দিকা হাতুরিসিংহের সঙ্গে সাগরিকার উইকেট পর্যবেক্ষণ করেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবালের ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকলেও তামিম নিজেই জানিয়েছেন পুরোপুরি ফিট তিনি, তবে পুরোপুরি ফিট না থাকলে নিজেই সরে যাবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে নিজেদের ভালো খেলে জিততে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ওভার এনি ইন্ডিভিজুয়াল দ্য টিম কামস ফার্স্ট। আমার কাছে এখন মনে হচ্ছে যে আই এম রেডি ফর টুমরো, বাট ডিউরিং দ্য গেম অর এরকম কোনো কিছু যদি আমি ফিল করি যে না আই এম নট রেডি অর ইট ক্যান বি টু রিস্কি, তাহলে ওইভাবে করে আমি প্লাস মেডিকেল ডিপার্টমেন্ট যারা আছে ওইভাবে করে আমরা ডিসিশন নিব। ফর নাও আই এম ফিট, দের আর গুড সাইড, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে দের আর ভেরি গুড সাইড, দে হ্যাভ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক্স ইন দ্য ওয়ার্ল্ড। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।